পাঠিয়েছেন বলেছেন স্যার চাঁদ দেখা কি সন্ন্যত ওয়াজিব না ফরস মনে হচ্ছে আপনি রমাদানের সিয়ামের চাঁদের কথা বলেছেন অথবা ইফতারের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদের কথা আপনি বলেছেন এক্ষেত্রে আমরা নবী সাল্লাহ আলহ্লামের একটা বিখ্যাত হাদিস যেটি সহি মুসলিমে এসেছে যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো চাঁদ দেখে সিয়াম ভাঙো তথা ঈদ করো এবং যদি চাঁদ দেখাটা তোমাদের জন্য অস্পষ্ট থাকে দেখা সম্ভব না হয় তাহলে তোমরা ঈদ পরিপূর্ণ করে দাও অর্থাৎ মাসের গণনাকে ত্রিশ দিনে পরিপূর্ণ করে দে তাহলে এখানে এই হাদিস থেকে একটা কমন জিনিস কিন্তু ক্লিয়ার সেটা হচ্ছে মাসের গণনার জন্য চাঁদ দেখতে হবে চাঁদ দেখাটা খুব জরুরি কারণ চাঁদ দেখার মাধ্যমেই মাসের এই ক্যালকুলেশনটা শুরু হবে এবং শেষ হবে এবং আনিল যে তারা আপনাকে চাঁদের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করে বলো এটা হচ্ছে মানুষের জামানা নির্ধারণকারী একটা উপকরণ বা একটা একটা টোল মেকাঠ মাওয়িচ যাই হোক তো এখানে তাহলে আমরা বলবো যে চাঁদ দেখাটা এটার উদ্দেশ্য হচ্ছে মাসের শুরু এবং শেষ নির্ধারণ করা এটা খুব জরুরি কারণ চাঁদ দেখার সাথে ইসলামের অনেকগুলো বিধান জড়িত যেমন রমাদানের সিয়াম স্টার্ট করা এবং রমাদান রমাদানের সিয়ামটা শেষ করা এবং আরো অনেক কিছু যেমন হজের দিনগুলো নির্ধারণ করা কবে হবে কোরবানির কবে হবে ইত্যাদি আরো অনেক কিছু এর এর সাথে সাথে জরুরি তাহলে চাঁদ না দেখে বা চাঁদের অবস্থানের ক্যালকুলেশন না করে আসলে এটা নির্ধারণ করা যাবে না এটা সৌর বছরের মতো এত সহজ ব্যাপার নয় যে আপনি সূর্যের অবস্থান থেকে সবকিছু বুঝে ফেললেন সেভাবে আমল করলেন কিন্তু এখানে বুঝতে হবে সবার জন্য কি তাহলে চাঁদ দেখাটা জরুরি না সবার জন্য জরুরি নয় চাঁদ দেখাটা হচ্ছে যারা পলিসি নির্ধারণ করবেন সময় নির্ধারণের দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজটা করবেন অতএব রাষ্ট্র চাঁদ দেখার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছে যে অথরিটিকে যে স্কলারদেরকে তাদের সমন্বয়ে চাঁদ দেখা কমিটি দেখে সে দায়িত্বটা পালন করবে আর যদি কারো কাছে স্পেসিফিক দায়িত্ব দেওয়া না থাকে যেমন আমরা ইউরোপিয়ান আমেরিকান সোসাইটিতে দেখি যেহেতু সেখানকার লোকাল প্রশাসন নন মুসলিম প্রশাসন তারা মানুষকে সাধারণত এভাবে প্রশাসনিক দায়িত্ব দেয় না তাহলে মুসলিমরা সেখানে নিজেদের সিয়াম শুরু করা বা ঈদ করার গরজে নিজেরাই দেখে অনেকটা স্বাধীন তাহলে সবাইকে কি দেখতে হবে না সবাইকে দেখতে হবে না তাদের যে কেউ দেখে যদি সংবাদ দিয়ে অবহিত করে এটা যুগে আমরা দেখেছি তিনি খবরটা কালেক্ট করতেন কেউ দেখেছে কিনা কেউ দেখেছে কিনা যদি দেখার খবরটা এটা প্রমাণিত হয় তাহলে তিনি তাদের সাক্ষ্য গ্রহণ করতেন এখানে বেশ কিছু নিয়মকানুন আছে আসলে কয়জন চাঁদ দেখবে যখন আকাশ ফর্ষা থাকে তখন অনেকের সাক্ষ্য এখানে জরুরি হয় আর যখন চাঁদের ব্যাপারটা দেখাটা অতটা সহজ নয় তখন একজন লোক চাঁদ দেখলে হবে তবে সাধারণত দুজনের সাক্ষীটা এখানে বেশি প্রয়োজন অর্থাৎ আমাদের মুসলিম সমাজ যদি চাঁদ দেখার বিষয়টাকে গ্রহণ করে তাহলে আর অন্য ব্যক্তিদের চাঁদ দেখাটা জরুরি নয় এবং সেটাই ঘটছে আমাদের সমাজে যে যখন আমরা খবরটা পাই যে চাঁদ দেখা গেছে তখন অনেকে শখ করে দেখে কারণ তার দেখা না দেখার সাথে কোনো রিচুয়াল কোনো এই বা কোনো কিছু জড়িত নয় তবে দেখাটা যায় যাচ্ছে দেখাটা দেখে যদি কেউ নিশ্চিত হতে পারে তার মনের মধ্যে বিধান চলে আসে তাহলে তো সেটা সুন্না ভিত্তিক একটা আমল কারণ রাসুল সাল্লাহ সাল্লাম দেখার কথা বলেছেন সেই দেখাটা যদিও আমাদের প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি ওয়াজিব নয় বাট দেখায় শরিক হওয়া এটা সুন্নাহ এতে কোনো সন্দেহ নেই এবং চাঁদ দেখার এই বিষয়টা যদি আমরা দিনই প্রেরণা থেকে পালন করে থাকি তাহলে একটা দিনই কাজ হয়েছে বলেই গণ্য হবে সেদিক থেকে আমরা বলবো জনসাধারণ সবার জন্য চাঁদ দেখার বিষয়টা একটা রেকমেন্ডেড বিষয় একটা মুস্তাহাব বিষয় এবং এতে তার তার কারণে সে পাবে যেহেতু চলে আসে আর যাদের উপর চাঁদ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা এটাকে তাহকিক করে প্রশাসনকে অবহিত করে মুসলিম সমাজকে মুসলিম জনগণকে অবহিত করে তাদের উপর এটা ওয়াজিব সবার উপরে এটা ওয়াজিব নয় আল